हाय अस्सलाम वालेकुम एवरीवन, दिस इज याहिया फ्रॉम याहिया खान यूट्यूब चैनल। तो सबाई के आरो एकटी नतून भिडियोते स्वागतम जानाच्छी। आर ए भिडियोते आमी जाच्छी सीताकुंड उपजेलार चंद्रनाथ पहाड़े। आर ए चंद्रनाथ अभियान सम्पन्न करार जन्नो आमाके समतल भूमि थेके 1200 फुट उपरे उठते हुइछिलो। एत हार्ड ट्रैकिंग करे एत उपरे उठे आमी कि पेयेछी सेटा जानते होले अवश्यई आपनाके सम्पूर्ण भिडियोटी देखते हबे। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইফের প্রথম একটা ট্রেকিং করতেছি, তারপরে খুবই হাট, এর আগেও পাহাড় অঞ্চলে আসা হয় নাই। সো আমার পিছনে যে পাহাড়টা আছে এটা হলো সব থেকে ছোট এর মধ্যে, এই এরিয়ার মধ্যে। তারপরেও সবাই এত পরিমাণে বলতেছে যে সম্ভব না, ফির আসলে 1000 টাকা দেবে, এরকম ধরনের চ্যালেঞ্জ করতেছে সবাই। তো দেখা যাক আমরা কোন পর্যন্ত আসলে এই ট্রেকিংটা শেষ করতে পারি। আর এটার সব থেকে বড় যে পাহাড়টা আছে সেটার শেষ সীমানা পর্যন্ত প্রায় 1000 থেকে 1200 ফিট উচ্চতা। তো আই হোপ আমরা চেষ্টা করব আমাদের একেবারে শেষ পর্যন্ত যাওয়ার, যেহেতু আমাদের লাইফে ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স হইতে যাইতেছে আর একটা ফার্স্ট ট্রেকিং, আর এমন ব্লগ আমার লাইফে প্রথম। সো চেষ্টা করব লাইফের বেস্ট কিছু দেওয়ার জন্য। আমার মাথায় একটা প্রজাপতি দেখতে পারতেছেন। সো আসলে জঙ্গল কিংবা পাহাড়ি অঞ্চল আসলে এই ধরনের এমন কিছু দেখাই যায়। সো চেষ্টা করব আপনাদের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত এবং সুন্দর শট দেওয়ার জন্য, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। সোয়ান, এটা হচ্ছে এই এরিয়ার মধ্যে ছোট, এর থেকে বড় দেখলে কেমন হবে? আপনার ভিডিও আপনি আমার বলছেন একবারও যে আমার করে দেন, এখন আপনার সময় আছে, সমস্যা কি? সবার অবস্থা ভয়াবহ মনে হচ্ছে। সো এইটা হচ্ছে সব থেকে বড় যে পাহাড়টা সেইটা। দেন পাহাড়গুলো দেখতেই ভালো লাগতেছে, এখন পর্যন্ত কতটা নিচে বুঝতেই পারতেছেন। রাস্তাগুলো খুবই খারাপ, তো বুঝতে পারতেছেন এখানে ভিডিও করে ওঠা কতটুকু রিক্স। তো ট্রাই করতেছি সেফ ভাবে ওঠার জন্য। উঠতে পারছি, পাহাড়ের কিছুই এখনো উঠতে পারে নাই। তো আই হোপ ইনশাল্লাহ আমরা আজকে ট্রেকিং শেষ করব, তবে যতটুকু কষ্ট হোক। একটা কথা বলতে চাই, লাইফটাকে যদি খুব বেশি সুন্দর করতে চান সবুজে মিশে যান। এটা হচ্ছে আমার একজন ফেভারিট ইউটিউবারের একটা কথা, নিজেকে যদি জানতে চাও সবুজে মিশে যাও। লাইফে অনেক কিছু দেখার বাকি আছে গাইস, এখন পর্যন্ত। আর নিচের অবস্থা, সো এটা হচ্ছে আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স হবে এই পর্যন্ত। ওরে নাস, খুশির ঠেলায় এক একজনের পাশায় প্রচুর পরিমাণে কারেন্ট জমে গেছে গা, যা বুঝতেছি। নিজের দিকে, নিজের দিকে মনে হয় তাকাইতে পারবো না, শুধু উঠতেছি আর উঠতেছি।
তো পাহাড় পর্বত এসব জায়গায় ব্লক করে তাদের কি পরিমাণ প্যারা খাওয়া লাগে আসলে নিজে কিছু না করলে বোঝা যায় না আমরা অনেকে হয়তো বা অনেকের ভিডিওতে গিয়ে বাজে কমেন্ট করি তো সেই ক্ষেত্রে কমেন্ট করার আগে অ্যাটলিস্ট তার জায়গা থেকে ভেবে দেখবেন লিটারেলি কাঁপতেছে আমার পা ওকে রেস্ট নেওয়া লাগবে প্রচুর পরিমাণে হার্ট বিট পড়তেছে চোখ জড়ায় যাবে এমন ভিউ দেখলে গাইস জাস্ট ইমাজিন করুন আসলে কতটা স্যার স্যার আপনি দেখেন গরু দিবল 10 মিনিট ওই যে দেখেন স্যার লাল সালু কোন জায়গায় সো এখনো সব থেকে যে বড় পাহাড়টা তার কিন্তু কাছাকাছিও আমরা নাই তো সেটা হচ্ছে একেবারে চূড়াই যে পাহাড়টা আমরা আসলে উঠতে যাচ্ছিলাম তো একটা একটা করে ওঠা লাগে এখানে তিনটা ধাপ আছে তিনটার মধ্যেই প্রাচীনকালে হয়তো বা তারা মন্দির করছিল সেই তিনটা মধ্যে মন্দির তিনটা পাহাড়ের উপরে তালা তোমার খুলে দেবো এমনি এমনি হাই গাইস এখন আমরা অর্ধেক অর্ধেক এসে পড়ছি তালা কার খোলা দেওয়া লাগবে না নাম বাতাতে বাতাতে গোয়া পর্যায়ে তো আমরা মনে হয় প্রথম ধাপ আর কটা ধাপ আছে এমন আর দুইটা আর তো এটা হইতেছে ছোট আর কি বড়টার উপরে এটাই সবাই উঠতে পারে বড়টা বড়টা সবাই উঠতে পারে না বেশিরভাগ সময় আর কি আপনাদেরকে বেস্ট ভিউ দেওয়ার চেষ্টা করব আই হোপ আপনারা এই ব্লগটি এনজয় করবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি এমন ভিডিও আরও চান চেষ্টা করব আপনাদের কথা রাখার জন্য তো এই হচ্ছে প্রথম ধাপের প্রথম মন্দির আমরা ভাবতেছি যে একেবারে সব থেকে যে বড় পাহাড়টা যেটাই খুব কম মানুষই উঠে তবে উঠে আর কি তো ওই পাহাড়টা ওঠার জন্য আমরা মন মানসিকতা তৈরি করলাম হতে পারে 1000 থেকে 1200 ফিট ওঠার গল্পটা আমরাও আপনাদেরকে শেয়ার করতে পারি তো আমরা যতটুকু উঠছি এর থেকেও হয়তো বা বেশি উপরে সব থেকে বড় পাহাড়টা তো এতটুকুতেই যেহেতু অবস্থা খুবই খারাপ তো পরবর্তী ধাপে কী অবস্থা হইব সেটা ভাবতেছিলাম তো সব থেকে যে বড় পাহাড়টা সেটা হচ্ছে আমার পিছনে যদি একটু দেখেন সেটা হলো একেবারে উপরে তো এখন আগানো শুরু করছি আমি আর আমার একজন টিম মেম্বার যারা আর কি আমরা একসাথে প্রায় 150+ ভাই ব্রাদার আসছি তো অনেকেই হয়তো বা নিচে আসতেছে হয়তো আবার অনেকেই দেখা যাবে যে অর্ধেক পথেই তারা আর উঠবো না তো ট্রাই করব সব থেকে বেস্ট দিয়ে ট্রেকিংটা শেষ করার তো এখন একটু পানি খাবো যাইতে যাইতে দেখা হচ্ছে আপনাদের সাথে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেন গাইস আগের যে ট্রেকিংগুলো করছি আগের যে প্রথম ধাপটা শেষ করলাম সেটাই হলো কি যে আশেপাশে যে আমরা সাইডগুলো উঠছি সেখান দিয়ে ছোটোখাটো হয়তো বা গর্ত ছিল বা যদিও সাপোজ যদি পড়ে যায় সেখান থেকে হয়তো বা ওঠা সম্ভব
কিন্তু আমরা যে এখন ট্রেকিংটা করতেছি যে বড় পাহাড়টায় উঠতেছিলাম তো সেখানে হইতেছে কি যে আশেপাশে যদি কোনোভাবে পা পিছলে পড়ে যায় তাহলে খুবই ক্রিটিক্যাল অবস্থা হয়ে যেতে পারে। সো যদি আপনাদেরকে আমি গভীরটা দেখাই, সো এদিকেও দেখা যাচ্ছে না। সো ব্যাপারটা হলো কি যে বাস্তবতা খুবই কঠিন, অনেকেই ভিডিও করে সেখানে গিয়ে আমরা উল্টাপাল্টা কমেন্ট করতে থাকি। সো আমরা কিন্তু এতটুকু অনুভব করি না যে ট্রেকিং এবং পাহাড়ি অঞ্চল এই ধরনের যারা ভিডিও করে তাদের কত পরিমাণে পেরা খাওয়া লাগে। আসলে নিজে যখন তাদের যারা ভিডিও করে তাদের পরিস্থিতি বা তাদের অনুযায়ী কিছু করা যায় তখনই বোঝা যায় যে আসলে একটা ভিডিও করতে বা একটা পাহাড়ি অঞ্চলে গিয়ে ট্রেকিং করতে কতটা কষ্টকর ব্যাপার। সো এদিকে ইমরান হাঁপাই গেছে, কিন্তু যদি ভিউটা দেখি আশেপাশের চোখ জোড়াই যাবে। আসলে এখানে না আসলে কখনো এই ফিলটা পাইতাম না, কিন্তু একটা কথা আছে, কষ্টের পরে আসলে খুব ভালো কিছু অপেক্ষা করে। সো জীবনে অনেক কিছু দেখার বাকি। এদিকে এত সুন্দর পরিবেশ বা এত সুন্দর একটা দৃশ্য নিজের চোখে দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। তো এখন পর্যন্ত আমাদের কিন্তু অনেকটাই পথ বাকি। সো দেখতেই পাচ্ছেন এই পাহাড়টা কতটুকু উঁচু। তো আমরা চেষ্টা করব আমাদের ট্রেকিং এবং আজকের সব থেকে বড় পাহাড়টা উঠে আপনাদের সাথে শেয়ার করার জন্য, প্লাস আমাদের জীবনেও একটা সব থেকে বড় কি বলো এটা রে, এটাও হয়তো বা আমাদের তোর ভুলে গেছি 1200 ফিট উচ্চতা সব থেকে বড় পাহাড়টা ওঠা আমাদের প্রায় শেষ। আলহামদুলিল্লাহ এত সময় ধরে এত সময় নিয়ে ধৈর্য ধরে পাহাড়টা প্রায় শেষ প্রান্তে আমরা এসে পড়ছি আলহামদুলিল্লাহ। এখানে পাহাড়ে যারা উঠবেন আশা করি সবাই পানি নিয়ে আসবেন, আর যারা নামবেন তাদের জন্য সহবেদনা, কারণ পানি না আনলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি পানি আনি নাই, ইমরান না আসলে খবর হয়ে যেত। তবে মাঝে মাঝে কিছু ধাপে ধাপে যেখানে সমতল জায়গা আছে সেখানে অবশ্য জুস পানি এগুলো থাকে, তবে নিয়ে আসাই ভালো। দেখা যাইতেছে যে কিছু কিছু জায়গার মধ্যে আপনি পানি নাও পাইতে পারেন যখন আপনার দরকার। সো সেই হিসেবে আপনি কিন্তু পানি নিয়ে আসতে পারেন, যেমন এখানে পানি জুস এগুলো দোকান আছে আমাদের। আর একটু বাকি উপরে দেখতে পারতেছেন শেষ সীমানা। প্রথমবারের মতো একটা ট্রেকিং অত বড় পাহাড় ওঠার সৌভাগ্য হয়েছে, এটাই ভালো লাগতেছে ভেবে। বাই দ্য ওয়ে গাইস, আমরা পাহাড়টা ওঠা শেষ করে আপনাদেরকে পুরো পাহাড়টার সুন্দর ভিউ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে হয়তো বা কিছু ভিডিওর ফুটেজ আমাদের হেল্প নিতে হতে পারে। আমরা একেবারে চোরায় উঠে ফেলছি, এখান থেকে ভিউটা দেখেন সত্যি ভালো লাগার মতো, কারণ এতটা কষ্ট করার পর যখন নিজের চোখ দিয়ে এত সুন্দর আল্লাহ তাআলার তৈরি এমন একটা দৃশ্য দেখার সৌভাগ্য হয়, তো সেক্ষেত্রে আসলে নিজেকে ধন্য মনে করা ছাড়া আর কিছু ভাবতে পারতেছি না, কারণ সবারই ওঠা সম্ভব না বা কেউ উঠতে চাইলেও উঠতে পারে না। আমি মনে করি যার যেটা ভাগ্য সে সেটা উঠতে পারে, বাট এই ভিউটা দেখার হয়তো বা কোনো দিন হয়তো বা এই ভিউটা
দেখার কোনোদিন সৌভাগ্য নাও হইতে পারত। তবে যদি যদিও একটু কষ্ট হয়েছে, তারপর আল্লাহ তাআলা এমন সুন্দর একটি দৃশ্য দেখার সৌভাগ্য করছেন, সেজন্য নিজেকে অনেক অনেক ধন্য মনে করতেছি। খুব ভালো লাগতেছে, যদিও জানতাম যে কষ্টের পরে এমন ভালো কিছু অপেক্ষা করে যা কল্পনার বাইরে। সো ধৈর্যটা এমন, আমাদের টিমের টিম মেম্বার প্লাস যারা আর কি আমাদের 20 জনের টিম ছিল, সেই টিম থেকে মাত্র 2-1 জন হয়তো বা এই পুরোটা শেষ করছে, আর বাকি সবাই পারে নাই। তো সেক্ষেত্রে আমি একজন তাদের মধ্যে আছি, তো নিজেকে অনেক ধন্য মনে করতেছি আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে এই পুরো এরিয়ার সুন্দর কিছু ভিউ উপহার দেওয়ার চেষ্টা করবো। আই হোপ আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর গাইস, এই ভিডিওটার জন্য অ্যাটলিস্ট 1000 লাইক আমি আপনাদের থেকে চাচ্ছি। আশা করি আপনারা সাপোর্ট করবেন, সাথে থাকবেন, সাথে ছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত আছেন। তো এখন আপনাদেরকে কিছু সুন্দর সিনেমাটিক দেন গাইস, আমাদের ট্রেকিং এবং সব থেকে বড় যে There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall.